পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য সহ এসএসসি কাণ্ডে ধৃত সাত জনেরই আবারও জেল হেফাজতে নির্দেশ। সিবিআই এর বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে দুটি মামলা শুনানি এবং তাতে পার্থ সুবীরেশ কল্যাণময় শান্তিপ্রসাদের যে জামিনের আবেদন তা খারিজ করে দিলেন মাননীয় বিচারক এবং আবারও 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিল আদালত। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এনি। আবির, এটা আমাদের জানাও কি হলো আজকে আদালতের ভেতরে? দেখো, শুরুতেই তোমাকে জানাই যে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ মোট সাতজনকে আজকে যে আলিপুর জাজেস কোর্টে তোলা হয়েছিল তাদেরকে 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিল আদালত। এবং আজকে সওয়াল জবাবে দেখা গেল যে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তারা প্রভাবশালী তত্ত্বে কেন তাদেরকে বারবার করে আটকে রাখার চেষ্টা চলছে সেই বিষয় নিয়ে তারা কিন্তু সওয়াল করেন। কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয় যেটা দেখা গেল যে আজকে আদালতে বিচারক যে দুটো কেসের মামলার আগে শুনানি ছিল এসএসসি, তার মধ্যে সিবিআই এর একটি মামলায় তদন্তকারীকে প্রশ্ন করেন যে তারা তদন্তে কি পেয়েছেন এখনো পর্যন্ত, কি নতুন জিনিস উঠে এলো। সেই ক্ষেত্রে সেই সিবিআই এর আইওর তরফ থেকে জানানো হয় যে 677 জনের এরকম নাম তারা পেয়েছেন, তাদের নাম্বার তারা ম্যানিপুলেট করা হয়েছে। একেবারে আমি তোদের মধ্যে সঙ্গে থাকো, আমি এই মুহূর্তের বড় খবরটা আরেকবার দর্শকদের জানিয়ে দিই। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ এসএসসি কাণ্ডে ধৃত সাত জনেরই আবারও জেল হেফাজতে নির্দেশ দিল আদালত। আগামী 28 তারিখ পর্যন্ত অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ, কল্যাণময় সুবীরেশদের। কিভাবে ছড়িয়ে দুর্নীতির জাল, জেলে রেখেই জেরা করতে চায় সিবিআই। পার্থ সুবীরেশ কল্যাণময় শান্তিপ্রসাদদের যে জামিনের আবেদন করা হয়েছিল তাদের আইনজীবীদের তরফে, সেই আবেদন খারিজ হয়ে গেল অর্থাৎ 28 তারিখ পর্যন্ত আবারও তাদের জেলেই পাঠালো আদালত, ফের জেল হেফাজতে নির্দেশ দিল আদালত। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এইটাই তোমার থেকে জানতে চাইছিলাম, দুটি মামলা, একদিকে হচ্ছে গ্রুপ সি মামলা এবং অন্যদিকে 9-10, কি বললেন মাননীয় বিচারক, সিবিআই এর কি বক্তব্য ছিল? দেখো, একটা উল্লেখযোগ্য বিষয় যে সিবিআই এর আইওকে তদন্তকারী আধিকারিককে জিজ্ঞাসা করেন বিচারক যে এই যে মামলায় যাদের নাম্বার ম্যানিপুলেট করা হয়েছে, 677 জনের নাম উল্লেখ করা হয়েছে সিবিআই তরফ থেকে, সেখানে কতজনকে তারা জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন বা এক্সামিন করতে পেরেছেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেন সিবিআই এর তদন্তকারী আধিকারিক। তিনি যেটা জানান যে 4 জনকে তারা ইতিমধ্যে এক্সামিন করেছেন। তখনই পাল্টা প্রশ্ন বিচারকের, তাহলে এই 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি বা অন্যান্য ব্যবস্থা নয় কেন, তারাও তো এই ষড়যন্ত্রের সামিল রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যেটা জানানো হয় সিবিআই তরফ থেকে যে তারা উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জায়গা থেকে স্টেটমেন্ট জোগাড় করা থেকে আরম্ভ করে তথ্য সংগ্রহ সেগুলো তারা করছেন এবং যথাসময়ে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। এবং এর সঙ্গে তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আরও একটি মামলা, যে মামলা আজকে শুনানি হয়েছে সিবিআই এর এসএসসি মামলায়, সেখানে বিচারক জিজ্ঞেস করেন যিনি আইও তাকে যে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা। সেই পরিপ্রেক্ষিতে পরিষ্কারভাবে আইও জানান যে পার্থ চট্টোপাধ্যায় কোনো কোঅপারেট করেন নি এবং তারা ইতিমধ্যে 385 জনকে আইডেন্টিফাই করতে পেরেছেন যাদের নাম্বার ম্যানিপুলেট করা হয়েছে। তাদের মধ্যে 45 জন বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে রয়েছে, তাদের মধ্যে পূর্ব, পশ্চিম মেদিনীপুর এছাড়াও দক্ষিণ দিনাজপুর রয়েছে। তাদেরকে ইতিমধ্যে তাদের মধ্যে অনেককেই নোটিশ পাঠানো হয়েছে, তার মধ্যে পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের নাম্বার ম্যানিপুলেট করা হয়েছে। এরপরেই যেটা জাজের তরফ থেকে বলা হয় যে এই তদন্তে যে কেস ডায়েরি দেখা গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে আইওর কাছ থেকে শোনার পর তিনি যথেষ্টই আশাবাদী এবং খুশি যে এই তদন্ত এগিয়ে চলেছে। দীর্ঘ সওয়াল জবাব চলে, এই সওয়াল জবাবে জামিনের যে আবেদন সেই আবেদন খারিজ হয়ে গেল। 28 তারিখ পর্যন্ত পার্থ সুবীরেশ সহ মোট 7 জনকে, যাদেরকে আজকে আদালতে পেশ করা হয়েছিল, তাদেরকে জেলে বজতে নির্দেশ দিচ্ছে আলিপুর আদালত।